মক্কা মদিনার বাংলাদেশি ব্যবসায়ীরা হুমকির মুখে আসুন দেখে নেই বিস্তারিত বিশ্বব্যাপী মরণ ঘাতি করোনা ভাইরাস সৌদি আরবেও আঘাত হানার পর মক্কায় ওমরা পালন ও মসজিদে ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে মক্কা ও মদিনায় আবাসিক হোটেল রেস্টুরেন্ট ও বিভিন্ন দোকানের বাংলাদেশি ব্যবসায়ীরা চরম হুমকির মুখে পড়েছে আগের বছরের তুলনায় বর্তমানে চল্লিশ শতাংশ ক্ষতির মুখে পড়বে বলে মনে করেছেন সেখানকার ব্যবসায়ীরা এক্ষেত্রে আবাসিক হোটেল ট্রাভেল এজেন্সি বিভিন্ন ধরনের দোকান খাবার হোটেল ক্যাটারিং ও যাতায়াতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার বেশি প্রভাব পড়ছে হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে মক্কা শিল্প ও বাণিজ্য চেম্বারের প্রধান আবদুল্লাহ ফিলালি বলেন মক্কার হোটেল খাতে একটি কঠিন মৌসুম রয়েছে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা বহাল থাকলে হোটেল খাতকে চল্লিশ শতাংশ খেসারত দিতে হতে পারে তিনি আরো বলেন মক্কা ও মদিনার আবাসন খাত পেশাগত সংকটে পড়েছে আর ওমরা নিষেধাজ্ঞা তাতে আরো চাপ বাড়াচ্ছে কাজেই এই খাতে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে কেউ ভবিষ্যৎবাণী করতে পারছে না তিনি বলেন এই খাত বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সামনে আসছে পবিত্র রমজানুল মোবারক ওই সময়ের মধ্যে এই ক্ষতি পুষিয়ে নিতে হবে মক্কার হারামের পাশে সাফা টাওয়ারে অবস্থিত বাংলাদেশ রেস্টুরেন্ট পরিচালক কামাল খান জানান আমাদের ব্যবসা সম্পূর্ণ হর উপর নির্ভর করে এইভাবে নিষেধাজ্ঞা চলতে থাকলে আমাদের অনেক টাকা লোকসান গুনতে হবে আর হোটেল ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন বলেন অনেক রিয়েল খরচ করে আবাসিক হোটেলের ব্যবসায় নেমেছি আট দশ জন কর্মচারী রয়েছে সকলের বেতন দিতে হয় হোটেলের বাৎসরিক ভাড়া সব মিলিয়ে অনেক রিয়াল লক্ষ্যানে পড়তে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন মিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই মরণঘাতী করোনা ভাইরাস থেকে সকলকে রক্ষা করেন তো বন্ধুরা আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের এই নিউজটি ভালো লাগলে এবং এই নিউজটি সবার কাছে শেয়ার করে দিয়ে দেওয়ার জন্য একটি লাইক এবং শেয়ার করবেন নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন